তাহলে আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে আরো কমে যাবে, কমবো কিনা কিন্তু আমি পারবে না, পারার কোন সুযোগ আমরা দিব না, আপনারা খালি একটু সেদিকে ধাক্কা দেন। আমিনুল রাইস টা কই? আমিনুল এদিকে আপনার কি পাইকারি বিক্রেতা নাকি দেখেন? এটাকে রাখেন না কেন? নষ্ট তাহলে তো আপনি, আপনারও তো ভেঙে যাওয়া দরকার ছিল। মায়ের দোয়াটাও লিখে রাখি, আপনার অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যান, কিন্তু আপনি মূল্য তালিকা নষ্ট হয়ে গেলে আপনি নতুন করে বানানোর প্রয়োজন মনে করলেন না? এই যে মূল্য তালিকা, তারিখ দেখেন, দেখেন আপনার ছবি তুলে, আপনার লাইসেন্স গুলো দেখেন, লাইসেন্স কোনটা দেখেন? এটা আপনার দোকানে আচ্ছা, এখানে বাজারের আপনি সেক্রেটারি এদিকে আছেন, একটু কথা বলি সভাপতি কই? সভাপতি একটু দেখেন, পঁচিশ কেজি পনেরোশো ষাট, পনেরোশো ষাট কিনা বেচে আসি, বিশ টাকা লাভ করছি। আচ্ছা পনেরোশো ষাট আমি রাখছে, পনেরোশো ষাট হলো বাষট্টি টাকা চল্লিশ পয়সা। আপনি অনেক কিনছে কত? একত্রিশ, একত্রিশ আর একশো টাকা করছে, কম বিক্রি করছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি ট্রেড লাইসেন্স করে নেন, আর যেহেতু আপনার পাইকারি ব্যবসা আপনাকে কিন্তু ট্যাক্স রিটার্ন করতে হবে, ট্যাক্স সার্টিফিকেট আমরা করে ফেলেন, করে ফেলেন। এদিকে বাজারে কিন্তু বাজার তালিকা আর আপনি পাইকারি ব্যবসায়ী ক্ষেত্রে পঞ্চাশ খেয়াল করবেন, পঞ্চাশ পয়সা বেশি লাভ করতে হবে। পঞ্চাশ পয়সা কত স্যার? পঁচিশ টাকা, আমরা তো বিশ টাকার বেশি করি না, বিশ টাকা পঁচিশ টাকা, এখানে ওই যে মূল্য তালিকা লাগাইছে, তোমরা এগুলো কেন হয় যে মূল্য তালিকা লাগাও না, কে বারবার কইছো না কম না না, মানে আমাকে তো ওই যে স্যার তেত্রিশশো পঞ্চাশ টাকা কিনা, মানে তোমার একত্রিশশো মিলবে, এবারে আর একশো টাকা করছো, বত্রিশশো, আমার দেড়শো দুশো করে আমার নাই না সবচেয়ে। তাহলে আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে আরো কমে যাবে, কমবো কিনা কিন্তু আমি পারবে না, আচ্ছা পারার কোন সুযোগ আমরা দিব না, আমরা খালি একটু সেদিকে ধাক্কা দেন। হ্যাঁ ওদিকে ধাক্কা দিচ্ছি আমরা, চালের আড়তে মালিকের ওখানে না থাকে, মালিকের সামনে আমরা কিছু বাড়ায় না, এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমগো জালাক, আমরা ভবিষ্যৎ আমাদের, আমরা এই আজকে মিটিং আছে, আজকে আমগো মিটিং আছে, আজকে আমাদের মিটিং আছে, আমরা এটা এই বাজার আমরা কোন, আপনারা যেহেতু কমিটি, কমিটির সভাপতি সেক্রেটারি আপনাদের যেটা দায়িত্ব আছে, আপনারা এগুলো একটু নিয়ন্ত্রণ করেন, আপনি চালে বাজার নিয়ন্ত্রণ করলে অন্য বাজারে এটা প্রভাব, আমরা চাউল মুদির দমটা আমরা নিয়ন্ত্রণ করি। ঠিক আছে ঠিক আছে, বাজার দরটা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা কাজ করবো, এটা আমগো দোকান। আচ্ছা চলে যাই একটু দেখি, দেখি আপনার দোকানটা একটু দেখি, দেখেন।